সর্পদংশনে মৃত্যু হল ১৯ বছরের এক যুবকের নিহত যুবক বিপ্লব বাগদি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার রামপুর এলাকার বাসিন্দা ছিলেন নিহতের কাকা জয় প্রামাণিক জানান রবিবার গভীর রাতে ঘুমানোর সময় তাকে সাপে দংশন করে রাতেই পুরসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে সোমবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসা চলাকালীন রাতেই তার মৃত্যু হয় মঙ্গলবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিপ্লব বাগদির মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে রাত্রি নিয়ে আমরা জানতে পারি আমাদের স্থানীয় হসপিটালে ভর্তি করি ভর্তি করার পর ওকে চিকিৎসা করার বাদে ট্রান্সফার করে বর্তমানে বর্তমানে এগারোটা পঁয়তাল্লিশে মারা যায় আজকে আজকে না ওটা দশ তারিখ দশ তারিখে মারা গেছে কালকে রাত্রে নিয়ে হ্যাঁ দশ তারিখে মারা গেছে মানে সরি ন তারিখে ভর্তি করেছিলাম পুর সাথে ভর্তি করার পরে ওখান থেকে ছুটি দিয়ে যাই নিয়ে সকালে ট্রান্সফার করে ট্রান্সফার হওয়ার পর দশ তারিখে এখানে ভর্তি করি সাড়ে নটায় আর এগারোটা পঁয়তাল্লিশে মারা গেছে কোথায় মারা গেছে কোন হসপিটালে বর্ধমান হসপিটালে এই আজকে কি পোস্টমার্টম হবে বলুন পোস্টমার্টম কে হয় যে মারা গেছে ভাইপো কী নাম তার বিপ্লব বাগদি বিপ্লব বাগদি বাড়ি বাড়ি রামপুর